বাবু আবার কি হয়েছে রাজা বাবু রাজা আবার পাগল হয়ে গেছে রাজা বাবু কেন হলো তোমার রাজা বাবু কেন কেন তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে বলো তুমি কেন আমাকে ছেড়ে চলে গেছিলে তুমি না বলেছিলে আমাকে ছেড়ে কোথাও যাবে না তুমি জানো না যে আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারি না আমাকে ছেড়ে কেন চলে গেছিলে না রাজা বাবু আমি তোমাকে আর কখনো একা ফেলে যাব না আমি জানি তুমি চলে যাবে ওরা তোমাকে তাড়িয়ে দেবে না আমাকে পাগলা গারদে পাঠিয়ে দেবে পাগলা পাঠিয়ে দেবে রাজা বাবু আমি আমি তোমাকে পাগলা গারদে পাঠাতে দেব না রাজা বাবু তুমি তুমি আমার সঙ্গে যাবে তোমার সঙ্গে যাবে আমার সঙ্গে যাবে তোমার সঙ্গে যাবে রাজা বাবু আমি শুধু চাই যে তুমি ভালো হও আমি তোমায় ভালো দেখতে চাই আর কিচ্ছু না আর কিচ্ছু না চলো চলো দাদু ভাইকে কোথায় নিয়ে যাচ্ছ রাজা বাবুকে আমি এই বাড়ি থেকে নিয়ে যাচ্ছি আজ থেকে রাজা বাবু আমার সঙ্গে থাকবে কবিতা কি বলছিস তুই হ্যাঁ ঠিকই বলছি রাজা ঘরে যা কি হলো কথাটা কানে যাচ্ছে না নাকি ও আর ঘরে যাবে না আমার সঙ্গে যাবে মন জাত মেয়ে ছেলে তো ধান্দা আমি বুঝি না না আবার নতুন নাটক শুরু করেছিস বেরিয়ে যা বেরিয়ে যা বাড়ি থেকে বেরিয়ে যা অজিতা বাজারি মেয়ে বাস দাদা বাস অনেক হয়েছে নাটক কবিতা করছিল না পাগলের নাটক করছিলাম আমি হ্যাঁ মা কবিতার নিঃস্বার্থ ভালোবাসাকে জানতে আর তোমাদের ভুলগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে আমি কিছুক্ষণের জন্য পাগলের অভিনয় করতে বাধ্য হয়েছিলাম দাদু ভাই দাদু কবিতা কোনো স্বার্থ নিয়ে এই বাড়ির বউ হতে চাইনি আর যদি চাইতো তাহলে একটা পাগলের হাত ধরে এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইতো না কার হয়ে তুই ওকালতি করছিস রাজা যে কিনা একটা পাপের সন্তানের ভার তোর ঘাড়ে চাপাতে চাইছে পাপ না দাদা পাপ কবিতা করেনি পাপ যদি হয়ে থাকে সেটা করেছি আমি কি বলছিস দাদু ভাই হ্যাঁ দাদু এই সন্তান আমার কি রাজা তুই কি বলছিস তা জানিস আমি ঠিকই বলছি মা আর আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি মামাকে জিজ্ঞেস করো হ্যাঁ সাবিত্রী কবিতা আগেই আমাকে সব বলেছিল কিন্তু পরিস্থিতির চাপে আমি কাউকে কিছু বলতে পারিনি কি তোর সব কথা হয় আমরা মেনেই নিলাম কিন্তু বিক্রম যে ওর সঙ্গে নোংরামি করতে আসতো সে কথা অস্বীকার করতে পারবে ঠিক সত্যিটাকে আর অস্বীকার করা যাবে না বিক্রম কবিতার সঙ্গে নয় বিক্রম মোনার সঙ্গে দেখা করতে আসতো মোনার সরলতার সুযোগ নিয়ে ওর সঙ্গে নোংরামি করতে চাইছিল ও রাজে বাজে ছবি তুলে ওকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল আর সেদিন কবিতা নিজের কথা না ভেবে এই পরিবারের সম্মান আর মোনার ইজ্জত বাঁচিয়েছিল আর তোমাদের দেওয়া সব অপবাদ মুখ বুঝে সহ্য করেছিল মোনা আমি সব ঠিক বলছি হ্যাঁ কাকা যা বলছে সব সত্যি মোনা কাকিমা সেদিন না বাঁচালেন আমি হয়তো
আমারও শেষ কথা শুনে রাখো তোমরা, যে আমায় নতুন জীবন দিয়েছে, যে বাড়ির সম্মান বাঁচিয়েছে, তাকে যদি এই বাড়িতে যোগ্য সম্মান দেওয়া না হয়, মিথ্যে অপবাদ দিয়ে যদি এই বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া হয়, তাহলে আজকের পর থেকে এই বাড়িতে আমিও আর থাকবো না। চলে এসো। রাজা! দাদু ভাই! দাঁড়াও মা কবিতা। আমরা একটা ভুল করেই ফেলেছি, শুধু আবার সুযোগ দিবি না? পারবি না, পারবি না এই বুড়োটাকে ক্ষমা করতে? দাদু! হ্যাঁ দিদি ভাই, অনেক অনেক আশা নিয়ে তোকে এই বাড়িতে এনেছিলাম, এত সহজে আরামে তোকে ছাড়ছি না। আমার আমার এই প্রেমিক পাগলটার দায়িত্ব আজ থেকে আমি তোর হাতে সঁপে দিলাম। তোমার শেষ, তুমি আমার আশা, অনেক স্বপ্ন সাজিয়ে তোমার কাছে আশা।